नर नरम नरेण नारायण रात नरस नरे नर राम रामम रामेण रामाय रामात राम शामे हे राम राम रमन रमैह रमेभ्यो रमेभ्यो रामाणाम रामेषु रामाणाम रामेषु राधे राधे सकल संस्कृत अनुरागी जाना सुस्वागतम तुम्हारे चैनल दैविक संस्कृत में प्रिय शिक्षार्थीरा आम्रा जखन विभिन्न शब्दरूप मुखस्त करी तखन आमादेर एकटु समस्या हय जे किभाबे शब्दरूप मुखस्त करब अथवा शब्दरूप मुखस्त करलेओ आमादेर मने थाके ना आबार मने थाकलेओ खूब कष्ट करे मुखस्त करलेओ परे सेगुलो आमरा गुलिये फेली। तई भिडियोटी तोमार क्षेत्रे अनेक गुरुत्वपूर्ण होते चलेछे। आमि कथा दिच्छि तोमादेरके आजके शब्दरूप मुखस्त करियेई छाड़बो, एमनकि तुमि एई भिडियोटा शेष पर्यन्त देखले তোমার শব্দরূপ মুখস্থ হবেই হবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তাহলে শিক্ষার্থীরা আমরা আগেই অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ সম্পর্কে জানব। দেখো নামটা ভালো করে দেখলেই আমরা বলতে পারবো অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ কাকে বলে। অকার অন্ত অর্থাৎ অকার মানে অর্থাৎ অবর্ণ, যার যে শব্দের অন্তে থাকে তাকে অকারান্ত শব্দ বলে। আর অকারান্ত পুংলিঙ্গ শব্দ কাকে বলে? না, যে সকল শব্দের শেষে অ থাকে, অসর্বর্ণ থাকে এবং সেই সকল শব্দ যদি কোনো পুরুষ জাতিকে বোঝায় তাহলে তাকে আমরা অকারান্ত পুংলিঙ্গ শব্দ বলবো। যেমন দেখো এখানে কি কি আছে, এখানে দেখো আছে নর, তাই তো? এখানে আছে নর, রাম, শ্যাম, সূর্য, দেব, পুত্র ইত্যাদি ইত্যাদি প্রচুর অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ আছে। তাহলে অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ যদি আমরা একটা মুখস্থ করি তাহলে বাদবাকিগুলো পারব। তাহলে দেখি আগে অকারান্ত কেন বলছি, অনেকেই হয়তো বুঝতে পারে না, তো সে কারণে দেখো শব্দ বিশ্লেষণ করা আছে। নর শব্দটা কীভাবে গঠিত হয়েছে? না দেখো নর যদি উচ্চারণ করি নয়ের পর কী আসছে? অ, তাহলে দন্ত ন হলন্ত যুক্ত অ ন, তারপরে রয়ে হলন্ত যুক্ত অ, তাহলে কি হয়েছে? সমান নর। তাহলে শেষে কি পাচ্ছি আমরা? অ পাচ্ছি। তাহলে শেষে অকারান্ত রয়েছে, অ রয়েছে। আবার দেখো রাম, রাম রাম যদি উচ্চারণ করি রয়ে হলন্ত যুক্ত আ, রয়ের সাথে আছে রা, তাহলে আ আছে। ম, রাম, তাহলে ম, ময়ের পর কি আছে? অ আছে। তাহলে এটা এই এগুলো মিলে কি হলো? রাম, রাম শব্দটা হলো, রাম শব্দটা হলো। তাহলে রাম এটা কি ধরনের শব্দ? না অকারান্ত পুংলিঙ্গ শব্দ। কেন অকারান্ত পুংলিঙ্গ শব্দ? না শেষে অ আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি অকারান্ত পুংলিঙ্গ শব্দ কাকে বলে, তাই তো? এবারে কিভাবে মুখস্থ করব সেই ট্রিক্স সম্পর্কে এবারে আলোচনা করি। দেখো বন্ধুরা, আমি এখানে অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ হয় নর, নর শব্দরূপটা আমরা বেশিরভাগ মুখস্থ করে থাকি, কিন্তু নর নর শব্দ যেমন ন দন্ত ন র শেষে কি ছিল? অ ছিল, অকারান্ত পুংলিঙ্গ শব্দ। তো তার জায়গায় আমি রাম শব্দ নিয়েছি, রয়াকার ম। কেন রাম শব্দ নিয়েছি? না দেখবে আমাদের বলা হয় যে ভগবানের নাম গান করলে বা গুণকীর্তন করলে নাকি পুণ্য হয়, তো আমরা একসাথে দুটো কাজ করব। এদিকে অকারান্ত পুংলিঙ্গ শব্দ মুখস্থও করব, আবার এদিকে পুণ্য অর্জন করব। তো দেখো কিভাবে মুখস্থ করতে হয়, দেখো আমি তাও দেখাচ্ছি একবার যে এই নর শব্দরূপ আমরা কেমন করে পড়ি, নর শব্দরূপ আমরা কেমন করে পড়ে থাকি, সবসময় কি পড়ি? নর নরৌ নরা, তাই তো? এই নর নর নরৌ নরা মানে সবসময় আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে পড়ে থাকি। কিন্তু আমরা অন্য প্রসেসে পড়ব, অন্য প্রসেসে পড়ব, এটাই ট্রিক্স। অন্য প্রসেসে পড়ব, আমরা উপর দিক থেকে নিচের দিকে পড়ব। উপর দিক থেকে নিচের দিকে কেমন পড়ব? এক বচনগুলো, এক বচনান্তগুলো যেগুলো রয়েছে, এক বচন, এক বচনগুলো উপর দিক থেকে নিচের দিকে পড়ব। অর্থাৎ এ কেমন করে পড়ব? নরহ নরম নরেণ নরায় নরাথ নরস্য নরে হে নর, এরকম করে পড়ব। দেখো যদি আমরা
এক বচনটা মুখস্থ করে নিই তাহলে বাদ বাকিগুলো মুখস্থ হয়ে যাবে। তাহলে দেখো দ্বিবচনটা ইজিলি মুখস্থ হয়ে যাবে, পরপর দুটো একই আছে নরৌ নরৌ, তারপরে দেখো তিনটা একই আছে নরাভ্যাম নরাভ্যাম নরাভ্যাম, তাহলে তিনটা করে নেব, তারপরে নরয়োহ নরয়োহ করে নেব, তারপরে বহুবচন অন্তটা অটোমেটিকলি এইগুলো হয়ে গেলেই হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, এখানে কি আছে নর নর আছে, নরটা কি হয়ে যাবে এদিকে নরা আকার যোগ হয়ে যাবে, এখানে কি ছিল নরম এদিকে কি হয়ে যাবে নরান, এদিকে নরান হয়ে যাবে বহুবচনে। এইবারে তারপরেরটা এখানে কি আছে দেখো দ্বিবচনের দিকে তাকাও, দ্বিবচনে কি আছে প্রথমে নরৌ, তাহলে এখানে কি করব নরৌটা ওকারটা বাদ দিয়ে নরই করে বিসর্গ লাগিয়ে দিব তার সাথে, তাহলে কি হবে নরইহা। তারপরে কি আছে দেখো নরেভ্য নরেভ্য, তাহলে দুটো নরেভ্য নরেভ্য লাগিয়ে দেব, তারপরে নরানাম নরেশ, ইজিলি মুখস্থ হয়ে যাবে আমাদের। কিন্তু এইটাও আরো ইজিলি ভাবে মুখস্থ করতে হবে, কিভাবে মুখস্থ করতে হবে সে সম্পর্কে আমি এখনই বলে দিচ্ছি, একটা রিদিম বলে দেব, একটা গানের মতো করে দেব, সেই গানের মতো সেই ছন্দে সেই লয়ে যদি আমরা পড়ি তাহলে ইজিলি আমাদের মুখস্থ হয়ে যাবে, তটস্থ হয়ে যাবে। মুখস্থ হতে বাধ্য, কোনো কিছু করার নেই, মুখস্থ হবেই হবে। দেখো আমার সাথে সাথে তোমরাও বলবে, তাহলে দেখো ইজিলি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা নরর জায়গায় রামও শব্দরূপটা নেব, তাহলে সেটাও অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ, যে কোনো একটা মুখস্থ করলেই হচ্ছে। তাহলে চলো দেখি, তাহলে দেখো রাম শব্দরূপটা কীরকমভাবে পড়বো আমরা, উপর দিক থেকে নিচের দিকে, বুঝতে পেরেছো? অবশ্যই বুঝতে পেরেছো, মানে উপর দিক থেকে আমরা নিচের দিকে পড়ে আসব। তাহলে পড়লে কেমন হবে, কেমন হবে পড়লে? দেখো আমার মতো করে পড়বে, ঠিক আছে? প্রথমে দুটো দুটো করে নেব আমরা, প্রথমে দুটো দুটো করে নেব। কি কি নেব? রামহ রামম, আমার সাথে সাথে বলার চেষ্টা করবে তোমরা, রামহ রামম, তারপরে রামেণ রামায়, রামাদ রামস্য, রামে হে রাম, আবার একসাথে রামহ রামম, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রামে হে রাম। তাহলে এরকমভাবে পড়লে, এবারে সবগুলো যদি একসাথে পড়ি তাহলে অটোমেটিকলি আমাদের এক বচনান্ত এক বচনটা মুখস্থ হয়ে যাবে। কীরকমভাবে পড়তে হবে তাহলে এবারে একসাথে একসাথে পড়ি, চলো। তাহলে কী হবে, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রামে হে রাম, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রাম হে রাম, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রাম হে রাম, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রাম হে রাম, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রাম হে রাম। এবার দেখো যারা বাংলাটা দেখে পড়ছো তারা দেখবে বলবে যে আপনি তো এখানে খণ্ডক তো আছে আর আপনি এখানে সংস্কৃতে ত লিখেছেন, এখানে খণ্ডক্ত আছে, বাংলাতে দেখো খণ্ডক্ত আছে কিন্তু সংস্কৃতে তয় হলন্ত লেখা আছে কেন? অনেকেরই বলবে যে সংস্কৃতে ভুল লেখা হয়েছে, কিন্তু তা নয়, আমাদের সংস্কৃতে খণ্ডক্ত নেই, সেটা খণ্ডক্তের জায়গায় তয়ে হলন্ত ব্যবহার করা হয়, তয়ে হসন্ত ব্যবহার করা হয়, তাই আমরা এখানে তয়ে হলন্ত ব্যবহার করেছি। এবারে দেখো তোমরা বলবে যে স্যার রামহ বলছেন আপনি, এখানে তো রাম লেখা আছে, বিসর্গর উচ্চারণটা হয়ের মতো হয়, সংস্কৃতে বিসর্গর উচ্চারণ হয়ের মতো হয়, তাই আমি রামহ বলছি, ঠিক আছে? এবার আরেকটু উচ্চারণ শুদ্ধ করে নাও, এ রামেণ, এটা মূর্ধন্যটা এরকম উচ্চারণ হবে, ণ দন্ত ন হলে ন হতো, রামেণ বলতাম, কিন্তু এখানে মূর্ধন্যটার উচ্চারণ সংস্কৃতে রামেণ হয়, তাই একটু উচ্চারণগুলো সঠিক করলে তোমাদের ভুলটা খুব কম হবে। তাহলে আরেকবার করে নি, চলো, রামহ রামম, রামেণ রামায়, রামাত রামস্য, রাম হে রাম। দেখো এরকম করে আমাদের নরশব্দ রূপটাও হয়ে গেছে, কি করে বলো নরশব্দ রূপটা, দেখো আমি নরশব্দ রূপে যাচ্ছি তাহলে বুঝতে পারবে। দেখো নরহ নরম, নরেণ নারায়ণ, নরাত নরস্য, নর হে নর, নরহ নরম, নরেণ নারায়ণ, নরাত নরস্য, নর হে নর, নরহ নরম, নরেণ নারায়ণ, নরাত নরস্য, নর হে নর, এরকম করে আরামসে হয়ে যাবে।
এবারে এইটা যদি একটু তোমাদের মানে অনেকবার পড়ে 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 তোমাদের যদি বোরিং লাগে, তাহলে একটু আলাদা সুর করতে পারো তোমরা। তোমরা শুনেছো বোধ হয় একটা গান খুব প্রচলিত, এই কিছুদিন আগেই চলছিল ট্রেন্ডিংয়ে, যে শ্যামায়ান বসো বৃন্দাবন মে মেরি উমর বিত গই গোকুল মে। তো ওই সুরেও এটা গাওয়া যাবে। দেখো কিরকম ভাবে, রাম হ রামম রামেণ রামায় রামাত রামস্য রামে হে রাম, রাম হ রামম রামেণ রামায় রামাত রামস্য রামে হে রাম। তাহলে এরকম ভাবে আরামসে মুখস্থ করা যেতে পারে। অথবা আরেকটা সুর বলে দিচ্ছি তোমাদেরকে, রাম হ রামম রামেণ রামায় রামাত রামস্য রামে হে রাম, রাম হ রামম রামেণ রামায় রামাত রামস্য রামে হে রাম। তাহলে এইরকম ভাবে তিনটা তিনটা সুর বলে দিলাম তোমাদেরকে, তিনটা তিনটা রিদিম বলে দিলাম, আরামসে এক বচনান্তটা মুখস্থ হয়ে যাবে। যখনই এক বচনটা মুখস্থ হয়ে যাবে, এবারে দ্বি বচনটা ইজিলি মুখস্থ হয়ে যাবে। প্রথমে কি হবে, রামৌ রামৌ, তাহলে প্রথমে কি হবে, রামৌ 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 রামৌ, তারপর রামাভ্যাম রামাভ্যাম রামাভ্যাম। তাহলে আমরা দেখবে অনেকবার অঙ্ক করেছি, ঠিক আছে, মানে এ স্কয়ার করি আমরা, এ স্কয়ার, তাহলে সে জায়গায় আমরা কি লিখবো, রাম স্কয়ার, তারপরে রাম, তাহলে ভ্যাম কিউ, ভ্যাম কিউ লিখে দেবো আমরা, তারপরে কি করবো, ভ্যাম কিউ, ভ্যাম কিউ হয়ে গেলেই এখানে যদি ভ্যাম কিউ দিয়ে দিই, তার মানে কি তিনটা ভ্যাম আছে, পরপর তিনটা ভ্যাম হবে। তারপরে আমরা হানি সিং মনে রেখে দেবো, হানি সিং কি করে গানের মধ্যে ইয়ো ইয়ো করে, তাহলে আমরা এখানে ইয়োহো ইয়োহো লাগিয়ে দেবো শুধু। তাহলে দেখো কি কীরকমভাবে হবে, আগে মুখস্থটা করে আগে বলি, তারপরেই বুঝতে পারবে যে কীরকমভাবে হচ্ছে, তাই না? তাহলে চলো দেখো, রাম রামৌ রামৌ রামাভ্যাম 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 রাময়োহ রাময়োহ হে রামৌ, ব্যাস হয়ে গেল। তাহলে রামৌ রামৌ রামাভ্যাম 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 রাময়োহ রাময়োহ রামৌ রামৌ রামাভ্যাম 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 রাময়োহ রাময়োহ হে রামৌ। এটা আরামসে হয়ে যাবে, প্রথমে এক বচন প্রথমাটা দেখলেই আর সম্বোধনটা হয়ে যাবে, বুঝতে পেরেছো অবশ্যই। আর এবারে বহুবচনটা কিভাবে মুখস্থ করবে, তাই না? বহুবচনটা কিভাবে মুখস্থ করবে, যা এরকম করে মুখস্থ করবে, রামা প্রথমে দুটো দুটো করে নিয়ে নেবে, সব থেকে ভালো ফার্স্ট তুমি দুটো দুটো উচ্চারণ করবে, দুটো দুটো উচ্চারণ করলেই বাকিগুলো আরামসে উচ্চারণ করতে পারবে। যেমন এখানে হয়ে যাবে, তাহলে কি আছে প্রথমে, রামাহা রামাদ, তাই তো, রামাহা রামাহা বিসর্গটা হয়ের মতো উচ্চারণ হয় বললাম আমি, তাহলে রামাহা রামান, তারপর রামৈহ রামাহ রামান রামৈহ রামাহ রামান রামৈহ রামাহ রামান রামৈহ, হয়ে গেল তিনটা, মানে তৃতীয়া পর্যন্ত হয়ে গেল, রামাহ রামান রামৈহ, তারপর রামেভ্য রামেভ্য রামাহ রামান রামৈহ রামেভ্য রামেভ্য রামাণাম রামেষু রামাণাম রামেষু, কত ইজিলি হয়ে গেল। তাহলে এইরকমভাবে আরামসে করতে পারি। যদি বলো নর শব্দরূপটা কী করে হয়, একই হবে, নরাহা নরান নরৈহ আছে, তাহলে নরাহা নরান নরৈহ নরাহ নরান নরৈহ নরহ নরান নরৈহ নরহ নরান নরৈহ, তারপরে নরেভ্য নরেভ্য নরাণাম নরেষু নরেভ্য নরেভ্য নরাণাম নরেষু, ইজিলি মুখস্থ হয়ে যাবে। দেখো এবারে তোমাদেরকে আর একটু খাটতে হবে, আর একটু কি খাটতে হবে, আমরা যেমন আঙ্গুল গুনে গুনে যোগ বিয়োগ করেছি, তাহলে সেই রকম আমরা প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সপ্তমী পর্যন্ত আঙ্গুল গুনে নিতে হবে এরকমভাবে। তাহলে প্রথমে এক বচনান্তটাই বলি, রামহ রামম রামেণ রামায় রামাত রামস্য রামহে রাম, রামহ রামম রামেণ রামায় রামাত রামস্য রামহে রাম, রামহ রামম রামহ রামম রামেণ রামায় রামাত রামস্য রামহে রাম, রামহ রামম রামেণ রামায় রামাত রামস্য রামহে রাম। তাহলে এরকমভাবে আঙ্গুল গুলো গুলিয়ে সবগুলো মুখস্থ করে নেবে। তারপরে কি হবে, রামৌ
रामो 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 रमभ्यम 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 रमभ्यम। तारपर कि होय रामयोहो 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 हे रामो होय गेलो। आर एटा तो इजी, बहुवचन तो पुरो पुरी आंदोलन लागिए देबे कि रकम भाबे, जेमन ए रकम रामह रमन रमैह रामह रमन रमैह रामह रमन रमैह। তারপরে রামেভ্যঃ 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 রামাণাম রামেষু রামাণাম রামেষু। বাস ইজিলি মুখস্থ হয়ে গেল, এটা গেল একটা ট্রিক্স, আরামসে মুখস্থ হয়ে যাবে। যে কোনো শব্দরূপ তোমরা নাও না, অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ যে কোনো শব্দরূপ নাও, একই রিদিমে পড়লে আরামসে মুখস্থ হয়ে যাবে। দেখো অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ দ্বারা অন্য শব্দরূপ নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো এই যে শ্যাম, রাম শ্যাম রয়েছে, তাহলে এখানে যদি এই করে শ্যাম শ্যামম শ্যামেণ শ্যামায় শ্যামাত শ্যাম শ্যামে হে শ্যাম শ্যাম শ্যামম শ্যামেণ শ্যামায় শ্যামাত শ্যাম শ্যামে হে শ্যাম। ইজিলি মুখস্থ হয়ে যাচ্ছে, তো এরকম করবে আরামসে। তারপরে কি হবে শ্যাম শ্যাম শ্যামাভ্যাম 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 শ্যাময়োহ শ্যাময়োহ হে শ্যাম হয়ে গেল। তারপরে শ্যামাহ শ্যামাণ শ্যামৈহ শ্যামাহ শ্যামাণ শ্যামৈহ শ্যামাহ শ্যামাণ শ্যামৈহ শ্যামেভ্য শ্যামেভ্য শ্যামাণাম শ্যামেষু শ্যামাণাম শ্যামেষু। ইজিলি মুখস্থ হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে মুখস্থ করছি। মজাও লাগবে, পড়েও এনজয় পাবে, কখনোই আমাদের শব্দরূপ আর ভুলবো না, ইজিলি ইজিলি মুখস্থ হয়ে যাচ্ছে। চলো এরপর আরেকটা ট্রিক্স বলছি, এটা তো একটা ট্রিক্স গেলই, আরেকটা ট্রিক্স বলছি। দেখো এদিকে তাকাও, এখানে কি আছে, প্রথমে আমাদের প্রথমা মনে থাকে, প্রথমাটা সবারই মনে থাকে, নর নরৌ নরা, এটা সবারই মনে থাকে, নর নরৌ নরা। তারপর ভুলে যায়, তখন আমরা বেঞ্চের ওপরে দাঁড়া, স্যার বলে বেঞ্চের ওপরে দাঁড়া, আমরা দাঁড়িয়ে পড়ি। তো এটা ইজিলি মনে রয়ে যাবে, দেখো কিভাবে মনে রয়ে যাবে, দেখো সাইডে একটা ওয়ার্ড দেওয়া আছে ইজিলি, কি আছে মনে আয় মনে আয় আশ্রয়ে মনে আয় আশ্রয়ে মনে আয় আশ্রয়ে মনে আয় আশ্রয়ে মনে আয় আশ্রয়ে। এই মন্ত্রটা মুখস্থ করে নাও, ব্যাস এই ওয়ার্ডটা মুখস্থ করে নাও, বাকি তোমার শব্দরূপ মুখস্থ হয়ে গেল। কিভাবে মনয়া আশ্রয়ে, যদি দেখো এখানে কি লেখা আছে, প্রথমে নর নরৌ নরা, এটা করে নিলাম আমরা, এক বচনান্তটা ফার্স্ট করে নিলাম, নর নরৌ নরা, এটা সবাই লিখতে পারি আমরা। তারপরে কি লেখা আছে নরম, তাহলে প্রথমে এখানে কি ওয়ার্ড আছে, কি ওয়ার্ড আছে ম, তাহলে এখানে আমরা কি লিখবো নরম, তাহলে নরম ন র ময় হলন্ত দিয়ে দেবো, ব্যাস নরম, তাহলে এখানে ফার্স্ট ওয়ার্ড চলে এলো, তাই তো ফার্স্ট ওয়ার্ড চলে এলো। তারপরে এবারে কি আছে নরে, কি আছে মনে মানে, তাহলে মূর্ধন্য একার আছে, তাহলে নর যুক্ত একার করে দেবো, একারটা এখানে একার হয়ে যাবে, দেখো তাই হয়েছে। এদিকে তাকাও, তাকালেই বুঝতে পারবে, দেখো তাই হয়েছে, হয়েছে না, দেখো নর নর সাথে এণ যোগ হয়েছে, তাহলে নর দন্তন র লিখবো নর, তার সাথে এন এন মানে একার, তারপরে মূর্ধন্য লিখে দেবো এন, হয়ে গেল নরে এন, তাই তো। তারপরে কি আছে মনে আয় মনে আয়, তাহলে আয় মানে এখানে দেখো নরায় আছে প্রথমে, তাহলে আ আ মানে আকার যোগ করবো, তারপরে অন্তস্থ লিখে দেবো, তাহলে নরায় নর লিখে নরের সাথে আকার যোগ করবো, তারপর অন্তস্থ লিখে দেবো আয় হয়ে গেল নরায়, তাহলে হয়ে গেল। তারপরে কি আছে, তারপরে আছে দেখো নরায় আত, আ খণ্ডক আছে, তাহলে আত দেখো নরায় এত দূর পর্যন্ত হয়েছে আমাদের, নরায় পর্যন্ত হয়েছে, নরায় পর্যন্ত হয়েছে, তাহলে নরাত আছে, নরাত কি আছে নর নর যুক্ত নর লিখবো নর, আত আত মানে আকার লিখবো আর খণ্ডকটা লিখে দেবো, নরাত হয়ে গেল, ইজিলি মুখস্থ হয়ে গেল নরাত। তারপরে নরস্য, তাহলে দন্ত সোজাফলে লেখা আছে, দন্ত নর লিখবো নর, তারপর দন্ত সোজাফলা লিখে দেবো নর নর, তারপরে এই দন্ত সোজাফলাটা চলে আসবে এখানে, এখানে যে দন্ত সোজাফলা আছে দন্ত সোজাফলাটা চলে আসবে নরস্য, এই দন্ত সোজাফলা চলে এসছে নরস্য হয়ে গেল। তারপরে
পুরোপুরি আমাদের এটা মুখস্থ হয়ে গেল। দেখো তারপর কি হয়েছে, নরে, তাহলে শেষে কি আছে, শয়ে বলছিলাম আমরা, কি আছে কি আমাদের সূত্রটা কি ছিল, মনে আয় আত্মশয়ে, মনে আয় আত্মশয়ে, মনে আয় আত্মশয়ে, তাহলে নরে, নর যুক্ত একার শেষে এ আছে, একার করে দেবো, বাস বাকিটা হয়ে গেল। এইবারে বলবে যে তাহলে প্রথমেরটা হয়ে গেল, তারপর দ্বিবচন আর বহুবচনগুলো কি করে করবো, ইজিলি যেটা বললাম, দেখো নরও, নরও লিখেছি, তারপরে দেখো তারপরে আরেকবার নরও লিখে দেবো, নরাভ্যাম নরাভ্যাম নরাভ্যাম, তিনটা নরাভ্যাম হয়। এটা প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো শব্দরূপ দেখো সব একই আছে, দ্বিবচনটা প্রায় সব একই আছে, কোথাও পরিবর্তন হয় না। এটা কিভাবে মনে রাখতে হয়, প্রথমে নরও নরও লিখে দেবো আরামসে, একবার নরও লিখেছি, দেখো নরহ নরও নরাহ, এটা মনে থাকে। তারপর এই যে নরও যেটা রয়েছে, নরওটা আগে একবার লিখে দেবো, আরেকবার লেখার পর ওই যে ভ্যাম কিউ সূত্র বললাম, ভ্যাম কিউ, তাহলে ভ্যাম কিউ লাগিয়ে দিয়েছি আমরা, তাহলে ভ্যাম কিউ মানে পরপর তিনটা ভ্যাম কিউ হয়ে যাবে। তারপর নরয়োহ নরয়োহ মানে ইয়ো হানি সিং চলে আসবে, ইহো ইহো করে দেবো আমরা, নর ইহো ইহো লিখে দেবো, ব্যাস। ইহো ইহো মানে অন্তঃস্থ অয়োক আর বিসর্গটা হয়ের মতো উচ্চারণ হয় বলে দিলাম, ব্যাস ক্লিয়ারলি হয়ে গেল। আর কি আছে এবারে, বহু বচনান্তরটা বলবে, স্যার বহু বচনান্তর কীভাবে মুখস্থ হবে, শব্দ হয়ে গেল এক বচন দ্বিবচন ইজি, বহু বচনান্তরটা কীভাবে মুখস্থ করবো, এটাও হয়ে যাবে। কিভাবে হবে দেখো, এখানে নর যেটা বললাম, এখানে কি আছে নর, এখানে নরা আকার যোগ করে দেবো, এখানে কি আছে নরম, এখানে নরান করে দেবো। এবারে এখানে কি আছে, দ্বিতীয় এক বচনটা দেখো নরৌ, তাহলে এখানে কি করবো, নরই হ করে দেবো, আকারটা কেটে ওই করে দেবো, তারপর বিসর্গ দিয়ে দেবো। তারপরে এই যে নরেভ্য নরেভ্য, এটা সব শব্দরূপের ক্ষেত্রে নরেভ্য নরেভ্য ভ্য ভ্য থাকে। তারপরে নাম সু, নামের সাথে সুযোগ করে দেবো, নাম সু নাম সু, তাহলে নরা নাম আর নরে সু, নরা নাম আর নরে সু, ব্যাস ইজিলি মুখস্থ হয়ে গেল, আর কোনো সমস্যাই নেই। দেখো এই রকমভাবে যদি আমরা মুখস্থ করি, তাহলে আমাদের প্রায় সব অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ আমাদের হাতের মুঠোই, সব অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ। কিন্তু এটা লিখার পর তোমাকে পড়ে নিতে হবে, একটু একটু পড়ে নিতে হবে, তাহলেই হবে। কিন্তু আগের যে ট্রিক্সটা বললাম যে গান গান আকারে, সেটা ইজিলি ইজিলি করতে পারবে যে কোনো, দেখো লাগাও, দেখো আমি অনেকগুলো এখানে করে রেখেছি যে অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ দিয়ে কোন কোন শব্দগুলো হয়, এই যে এখানে কৃষ্ণ ধর্ম অনেকগুলো শব্দ হয়, এগুলো হয় এগুলো হয় এগুলো সব সব হয়, এগুলো সব অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ, পুরোপুরি অকারান্ত পুংলিঙ্গান্ত শব্দ। তোমরা এটা একটু স্ক্রিনশট করে নাও, এগুলো তোমাদের এখন ঠোঁটস্থ হয়ে আছে। দেখো কোনটা করতে চাও, যেটা করতে চাইবে একই হয়ে যাবে। কৃষ্ণ, কৃষ্ণ শব্দরূপটা যদি করতে চাও, দেখো কৃষ্ণ কৃষ্ণম কৃষ্ণেন কৃষ্ণায় কৃষ্ণাত কৃষ্ণস্য কৃষ্ণে কৃষ্ণ হয়ে গেল। তারপরে দেখো আর কি করতে চাও, কণ্ঠটাই করি ভালো লাগবে। দেখো এই নর শব্দরূপের দিকে তাকাবে, কণ্ঠ কণ্ঠম কণ্ঠেন কণ্ঠায় কণ্ঠাত কণ্ঠস্য কণ্ঠে কণ্ঠ হয়ে গেল। তারপরে কি হবে, কণ্ঠ কণ্ঠ কণ্ঠাভ্যম 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 কণ্ঠয়োহ কণ্ঠয়োহ। তারপরে এবার আন্দোলন লাগিয়ে দেবে, আবার কি হবে, কণ্ঠাহ কণ্ঠান কণ্ঠৈহ কণ্ঠাহ কণ্ঠান কণ্ঠৈহ কণ্ঠাহ কণ্ঠান কণ্ঠৈহ কণ্ঠেভ্য কণ্ঠেভ্য কণ্ঠানাম কণ্ঠেষু কণ্ঠানাম কণ্ঠেষু, ইজি ইজি। তাহলে আজকের মতো এই পর্যন্তই, পরের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে রাখবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো, রাধে রাধে।